ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে 500 ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আশুগঞ্জ সরাইল নবীনগর নাসিরনগরে একযোগে 9 শাখা থেকে আনুষ্ঠানিকভাবে 500 নারীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় এরিয়া ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা সহ গ্রামীণ ব্যাংকের শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।